নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন এভাবে যে পেটটাকে তিন ভাগ করতেন, এক ভাগ খাবার খেতেন, এক ভাগ তিনি পানীয় পান করতেন, আর এক ভাগটা ফাঁকা রাখতেন। আপনি এভাবে খাওয়া শুরু করেন, দেখবেন আপনি ফিজিক্যালি ফিট ফিল করছেন এবং আপনি ক্লান্ত হচ্ছেন কম, অলসতা কম আসছে, কাজে আপনি এনথুজিয়াজম পাবেন ইনশাআল্লাহ। তো খাবারের ব্যাপারটা সতর্ক থাকে। আর এই যুগে খাবারের মধ্যে প্রচুর ভেজাল আছে, চেষ্টা করতে হবে ম্যানুফ্যাকচার্ড খাবারগুলো বাদ দিয়ে হোমমেড যে ফুডগুলো আছে, হোমমেড ফুড মানে বাসায় যেগুলো আমরা তৈরি করি, ফ্রেশ হাইজেনিক ফুডগুলো খাওয়ার চেষ্টা করতে হবে। স্পেশালি বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাচ্চাদেরকে, তরুণদেরকে এমন কোনো খাবার খাওয়া যাবে না যে খাবারটা খেলে আপনি অসুস্থ হয়ে যান, আপনার স্ট্যামিনা কমে যায়, আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে পড়েন, এটা খুব খেয়াল রাখবেন। খাবার এই যে আপনারা যে গ্রামাঞ্চলে থাকেন, আপনারা সৌভাগ্যবান একদিক থেকে যে আপনারা ফ্রেশ খাবার উৎপন্ন করে খেতে পারেন। শেষ জামানায় খাবারের মধ্যে খুব ভেজাল আসবে, এটা বিভিন্ন হাদিস দিয়ে মেলানো যায়, আমি ওদিকে যাচ্ছি না। কনক্লুশন বললাম, শেষ জামানায় খাবারে প্রচুর ভেজাল আসবে। তো এই ভেজালগুলো থেকে দূরে থাকতে হলে আমাদেরকে হাইজেনিক ফুডের দিকে ফোকাস করতে হবে এবং প্রোডাক্ট খাবার উৎপন্ন করে খেতে পারলে খুব বেশি ভালো হয়, না পারলে রুট লেভেল থেকে খাবার নিয়ে আসতে হবে। আর অ্যাটলিস্ট ম্যানুফ্যাকচার যে খাবারগুলো বাজারে ঘোরাফেরা করে এইগুলো অ্যাভয়েড করতে হবে। দেখতে অনেক মুখর ওষুধ লাগতে পারে, স্বাদ অনেক মজা হতে পারে, কিন্তু এগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর। এতে করে আমাদের যুব সমাজ আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এখনকার যুব সমাজকে দেখে তাকায় দেখেন, আমাদের বাপদাদাদেরকে তাকায় দেখেন, যারা এখানে বয়স্ক মুরব্বি আছে দেখেন, একজন মুরব্বির সাথে এখনকার যুবকের কুস্তি লাগান, পাঞ্জা লাগান, বা ওই যে একটা রিংয়ের মধ্যে ঢুকায় বক্সিং ম্যাচ দেন একটা, দেখেন দেখেন কে পারে। আমি নিশ্চিত ওই চাচাই পারবে, আমরা নিজেরাই তো এর প্রমাণ। আমাদের বাপদাদাদের বয়সী যারা আছেন তারা এখনও দিব্যি মাঠে কাজ করে, দেখবেন 4 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, কৃষিকাজ করছে, কত পরিশ্রম করছে। আর আমাদের যুব সমাজে তাকায় দেখেন না, আপনি একটু চেহারাগুলো দেখেন না, চেহারাগুলো তাকায় দেখেন, চাপাগুলো বসে গেছে, গাঁজা খেতে খেতে, হিরোইন খেতে খেতে দেখবেন চাপাগুলো বসে গেছে একদম, চোখগুলো ঢুকে গেছে একদম মাদক খেতে খেতে। হ্যাঁ, হস্তমৈথুন করতে করতে শরীর রোগা, চলতে পারে না, কথা শুনতে খারাপ লাগছে, এগুলা বাস্তব, এগুলোই বাস্তব এখন। হ্যাঁ, ঘুম নাই, সারা রাত জাগ না, ওই যে ফজরের পর ঘুমায়, রাতে ওই যে বিকাল 4টায় ওঠে, দেখবেন শরীরটার দিকে তাকায় দেখেন, চলতে পারে, এনার্জি নাই। একটা ক্রিকেট ম্যাচে লাগায় দেন, ও দেখবেন 2-4 ওভার ব্যাটিং করে শেষ, কোন কাজ করতে পারবে ওই মাঠের বাইরে থেকে বলতে পারবে যে আর এ খেলতে পারে না, ও অমুক খেলতে পারে না, তমুক খেলতে পারে না। ওকে লাগাই দেন না, ব্যাটটা ধরে ধরায় লাগাই দেন, দেখবেন ও কয়টা পিটাইতে পারে। দেখেন জিম করে না, ফিজিক্যালি এক্সারসাইজগুলো করে না, স্কিল নাই। আগেকার মানুষ অনেক স্কিল ছিল, তারা ঘরের কাজ পারতো, সাঁতার পারতো, তারা মার্শাল আর্ট পারতো, কৃষিকাজ পারতো, অন্যান্য বিভিন্ন সেক্টরে তারা কিন্তু মানে মাল্টি প্রতিভার অধিকারী ছিল, স্কিল কম। দেখবেন একদিকে ফোকাস করা, এগুলো কীভাবে হলো আসলে, এগুলো তো একদিনে হয়নি, সারাদিন দেখবেন ফোনে আর ওই মেয়ের পিছনে, আর কফি শপে, অথবা মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে বসে আছে, অথবা এর মাঝে যদি কেউ মন্দের ভালো থেকে থাকে সে দেখবেন টিকটক করছে বসে বসে। এগুলাই এখনকার পুরুষদের মধ্যে, এই ইয়াং জেনারেশনের মধ্যে ওই শৌর্য বীর্য গায়েরতটা পাওয়া যায় না। দেখবেন গায়েরত একটা ব্যাপার আছে, গায়েরত শৌর্য বীর্য এটা নাই। এর অন্যতম একটা কারণ এটাও, এখানে খাদ্যাভ্যাসেরও একটা ব্যাপার আছে, ফিজিক্যালি তারা ফিট না। তো আল্লাহ পাক এই বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক দান করুন। সব কিছু রিলেটেড, আপনাকে যদি একজন প্রোডাক্টিভ মুসলিম হতে হয় শারীরিকভাবে আপনাকে ফিট থাকতে হবে, মেন্টালি ফিট থাকতে হবে, আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে, চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা থাকতে হবে। হয়তো সময় নষ্ট করা যাবে না, যে কাজ ফাহেশা ওখানে সময় নষ্ট করা যাবে না, ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে যে আমি আমার জীবনে কী করতে চাই, কার পরে আমি কী করবো, কার পরে কী করবো, আমার প্ল্যান থাকতে হবে। তো